প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি বারবার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে, জটিল গুণা, কঠিন গুণা, গোপন গুণা, সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ, বেগুনা, মাসুম বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নিজে নিয়ে নিবেন এবং আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়া কোরআনে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই দোয়া আমাদের নবীজি বেশি বেশি করে করতেন, এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সমস্ত দোয়া চলে আসে। এই একটা দোয়ার মধ্যে আপনার যত চাওয়া পাওয়া, মনের বাসনা, দাবি দাওয়া, দোয়া রয়েছে, সব দোয়া একটা দোয়ার মধ্যে চলে আসবে। এই সর্বশ্রেষ্ঠ আল্লাহর শিখানো দামি দোয়াটিও আপনাদেরকে আমি বলে দিব, আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। মনে রাখবেন, আপনার যত চাওয়া পাওয়া মনের আশা বাসনা আছে সব আল্লাহ পূরণ করবে, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়াটাও আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব, আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, এমনি ভাবে আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন। এই দোয়াগুলো আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব যেন আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়তে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমল এবং দোয়াগুলো যদি করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে, হাতের গুণা, পায়ের গুণা, চোখের গুণা, কানের গুণা, নাকের গুণা, অন্তরের গুণা, সগিরা গুণা, কবিরা গুণা, শিরিক গুণা, বেদাত গুণা, জানা গুণা, অজানা গুণা, প্রকাশ্য গুণা, গোপন গুণা, জটিল গুণা, কঠিন গুণা, সব ধরনের গুণা আমার আল্লাহ ধুয়ে মুছে আপনাকে পবিত্র, নিষ্পাপ, বেগুনা, মাসুম বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনার অভাব অনটন দূর করে দিবেন, আপনার নিয়ামত বাড়াইয়া দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, ধনী বানাইয়া দিবেন এবং আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, দিন অথবা রাত যে কোনো সময় আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। আপনারা যখন ওই দিন রাত যে কোনো সময় বয়ানটা শুনেন, সম্পূর্ণ বয়ান শুনবেন এবং অবশ্যই আমলগুলো আমার সঙ্গে করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই বৃহস্পতিবার কেমন দিন, কেমন বৃহস্পতিবারের ফজিলত কেমন একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুইটা দিন, দুইটা দিনের জন্য অপেক্ষা করতেন এবং সপ্তাহের দুই দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই দুই দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং এই দুই দিন, সোমবার এবং বৃহস্পতিবার, নবীজি সব সময় রোজা রাখতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আমাদের জানতে বড় ইচ্ছে হয়, আমাদের জানতে বড় ইচ্ছে হয়, আপনি কেন সপ্তাহের দুই দিন, সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং এই দুই দিন কেন আপনি রোজা রাখেন? নবী নবী আমার বললেন, এ আমার সাহাবীরা, শুনো শুনো, সপ্তাহের দুই দিন, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে, তাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো
আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আমি এই দুই দিনের জন্য অপেক্ষা করি, জানে যেন আমি রোজা রাখতে পারি সোমবার এবং বৃহস্পতিবার। কারণ আল্লাহর কাছে যখন আমার আমলনামা পেশ করা হবে, তখন রোজা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য ভালো করে মনে রাখবেন, আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা রয়েছে। আপনার আমলনামা, আমার আমলনামা, তাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে, আল্লাহর দরবারে তোলা হবে। মনে রাখবেন, আমরা হাত দ্বারা কত ধরনের গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত ধরনের গুনাহ করেছি, পা দ্বারা কত ধরনের গুনাহ করেছি, কান দ্বারা কত ধরনের গুনাহ করেছি, অন্তর দ্বারা কত ধরনের গুনাহ করেছি। আমাদের গুনাহ আর গুনাহ, গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি। যদি আজকে আপনি আমি এই আমলগুলো, দোয়াগুলো পড়তে পারি, আল্লাহর দরবারে এই আমলগুলো পেশ করা হবে, আমার আল্লাহ আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে, আল্লাহ রিজিকের পেরেশানিগুলো দূর করে দিয়ে, বিপদ আপদগুলো দূর করে দিয়ে, আল্লাহ খুশি হয়া আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমলগুলো করবেন, দোয়াগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, গত বৃহস্পতিবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই বৃহস্পতিবারে তারা দুনিয়াতে নাই। সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার, কবরের দেশে যাইতো আছে। এই জন্য এই বৃহস্পতিবার কার জীবনের শেষ বৃহস্পতিবার হয়ে যায় বলা যায় না। আপনি এই বৃহস্পতিবার আপনার জীবনের শেষ হয়ে যাইতে পারে, আপনি আগামী বৃহস্পতিবার পাবেন এর কোনো গ্যারান্টি নাই। এই বৃহস্পতিবারে যদি আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল আমাদের রুটা কবজ করে ফেললে আমরা মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন, কার মরণ কখন হবে কেউ বলতে পারে না। কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয়, বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ বিকাল বেলা বাড়ি থেকে বের হয়, সন্ধ্যা বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ রাতের বেলা ঘুমায়, আর তার ঘুমটা ভাঙ্গে না, জীবনের শেষ ঘুম হয়ে যায়। সকাল বেলা তার রুম থেকে তার মরা লাশটা বের হয়ে যায়। এই জন্য বলা যায় না, এই বৃহস্পতিবার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, আমাদের জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, আজরাইল হাজির হয়ে যাইতে পারে। আজরাইল যদি হাজির হয়, আমাদের রোটা কবজ করে ফেলবে, আমরা মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন, মরা লাশ হওয়ার পরে আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, আপনজনেরা আমাদের পর হয়ে যাবে, ক্ষমতা আমাদের পর হয়ে যাবে, দুনিয়ার কোনো কিছু আর আমাদের থাকবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে বুঝবেন, এই মুহূর্তে যদি আমি আপনি মরা লাশ হই, কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে বাঁশজারে বাঁশ কাটার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গুসল করাইয়া, সাদা কাপনের কাপন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, আপনজনেরা মিলে আমাদেরকে সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে কবরস্থ করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ওই অন্ধকার কবরের মধ্যে যখন আমাদেরকে রাখা হবে, আমাদের আমরা যদি গুনার বোঝা নিয়ে যাই, আমাদের খবর খবর হয়ে যাবে। কত ধরনের গুনাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আমরা ঘুরতেছি, আমরা যদি অন্ধকার কবরে গুনার বোঝা নিয়ে যাই, খবর হয়ে যাবে। এই জন্য আসুন, আমলগুলো করুন, দোয়াগুলো পড়ুন, আপনার গুনার বোঝা ধ্বংস হয়ে যাবে, বিনিশ হয়ে যাবে, আল্লাহ আপনাকে নিষ্পাপ, বেগুনা, মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন,
এই আমলগুলো কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমি যেভাবে যেভাবে নিয়মগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরুদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দুরুদটি বারবার বারবার পড়বেন, এটা হলো প্রথম কাজ। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের পিতা আদম আলাইহিসসালাম গন্ধম খাওয়ার ফলে আল্লাহ ওনাকে দুনিয়াতে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের পিতা আদম আলাইহিসসালাম শত শত বছর কান্না করেছে, আল্লাহর কাছে এই দোয়াটা পড়েছে, পরে পড়ার পরে আল্লাহ আদম আলাইহিসসালামকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে আদম সন্তানেরা, আদম গুনাহগার সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ আদম সন্তানের জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন। এরপর প্রিয় ভাইয়েরা তৃতীয় নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, ধনী হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে দোয়া বা জিকিরটা আপনারা বারবার পড়বেন। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিসসালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, এমন সময় একজন গরিব ব্যক্তি এসে বললেন, ওগো আল্লাহর পয়গাম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, কোন রকমে দিন আনি দিন খাই। ওগো আল্লাহর পয়গাম্বর মুসা, আমি অর্ধারে অনারে ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করি, এক বেলা খেলে দ্বিতীয় বেলা খেতে পাই না, আমার পরনে ভালো কোনো কাপড় নাই, আমার থাকার ভালো কোনো জায়গা নাই, কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানায় থাকি। ওগো আল্লাহর পয়গাম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায় দিবেন। মুসা আলাইহিসসালাম চলে গেলেন, একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন, আল্লাহ অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি ধনী বানায় দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে, এই দোয়াটা পড়ে জিকিরটা করে। প্রিয় ভাইয়েরা তিন নাম্বার কাজ হলো এই দোয়াটা এই আমলটা আপনারা আমার সঙ্গে বারবার দোয়াটা পড়বেন, এটা হলো তিন নাম্বার কাজ। এরপর চার নাম্বার কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়া কোরআনে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই দোয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করে করতেন। এবং মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া চলে আসে, আমাদের যত দাবি দাওয়া দোয়া মনের আশা আছে সব এই একটা দোয়ার মধ্যে চলে আসে। চার নাম্বার কাজ হলো এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এবং এই দোয়ার অর্থটাও আমার সঙ্গে পড়ে নেবেন, এটা হলো চার নাম্বার কাজ। এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দুরুদটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরুদটি বারবার বারবার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো আমি যেভাবে বললাম ওইভাবে যদি করেন আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে এবং আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে ধনী বানায়া দিবেন। আল্লাহ খুশি হইয়া আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো করার জন্যে
সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরুদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরুদটি আপনারা বারবার বারবার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরুদ পাঠ করো। এই জন্য মনে রাখবেন, অনেকে বলে হুজুর কত আমল করলাম, কত দোয়া করলাম, কোনো কিছুই তো কবুল হয় না। দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরুদ না পড়া। নবীর উপর এই জন্য দুরুদ পড়তে হবে, দুরুদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কিভাবেই বা কবুল হবে আমাদের দোয়া আমল তো আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। আল্লাহ পর্যন্ত আরশে আজিম পর্যন্ত কিভাবেই বা পৌঁছাইবে, কারণ দুরুদ না পড়লে আমাদের দোয়ার আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। এই জন্য মনে রাখবেন, দুরুদের ক্ষেত্রে কৃপণতা করবেন না, দুরুদ পড়তে হবে, দুরুদ না পড়লে আমাদের দোয়া আমল আল্লাহর কাছে কবুল হবে না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমরা যখন দুরুদ পড়ি, এই দুরুদগুলো ফেরেশতারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায়া দেই। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরুদ পাঠ করেছে। নবীজি শুনে বড় আনন্দিত হয়া যায়, খুশি হয়া যায়, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরুদটি পড়বো ওই দুরুদটি আপনারা আমার সঙ্গে বারবার পড়বেন। যেভাবে পড়বো ওইভাবে পড়বেন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি, আপনারা আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتيبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات চতুর্থ বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات পঞ্চম বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ষষ্ঠ বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সপ্তম বার اللهم صل على محمد عبدك ورسولك
وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات অষ্টম বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দশম বার নবম বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দশম বার اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اگر تم بار اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بارتم بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো এই দুরুদটি আপনারা বারবার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শিখানো শক্তিশালী পাওয়ারফুল ক্ষমার দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন। তবে প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার আগে আপনারা মনে মনে অথবা মুখে মুখে তিনটা কথা আল্লাহকে বলবেন। প্রথমত আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তৌবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই তিনটা কথা বলার পরে আপনারা এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন। আপনারা তিনবার এই দোয়াটি, ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি তিনবার পড়েন। এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়েন। বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয়বার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৃতীয়বার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর প্রিয় ভাইয়েরা, এই দোয়াটি তিনবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য এই দোয়া বা জিকিরটা আপনারা আমার সঙ্গে বারবার বারবার পড়বেন। আপনারা আমার সঙ্গে এই দোয়া বা জিকিরটি বারবার পড়েন।
আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি বারবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে। এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন, এটা হলো চার নম্বর কাজ। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়েন, রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই দোয়ার অর্থটাও আপনারা পড়েন, এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন, তাও যদি না পারেন অর্থটা কমসে কম মুখস্থ রাখবেন। রব্বানা, হে আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে হাসানা, কল্যাণ, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের মধ্যে কল্যাণ, ওয়াকিনা আযাবান্নার, এবং আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন, জান্নাত দান করেন। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার সব কল্যাণ যদি আমাদেরকে দেওয়া হয়, আখেরাতের সব কল্যাণ যদি দেওয়া হয়, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যদি জান্নাত দেওয়া হয়, আমাদের আর কি চাওয়া পাওয়া থাকতে পারে। এরপর এই দোয়াটি পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো এই দুরুদটি আপনারা আমার সঙ্গে বারবার পড়বেন, এটা হলো পাঁচ নাম্বার কাজ। আমি যে দুরুদটি পড়বো এই দুরুদটি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু।